লেকচার দিতে। তো কলেজে যখন গিয়েছি লেকচার দিতে, কলেজের প্রিন্সিপাল সাহেব বসে আছেন, প্রফেসররা বসে আছেন, আর কলেজের স্টুডেন্টরাই আছে, অন্য আদার্স কোনো ব্যক্তি নেই, কলেজের স্টুডেন্টরাই আছে। তা আমি বক্তব্যের শুরুতেই অ্যাটেনশন করানোর জন্য বেশ কিছু কথা বলেছিলাম। তো আজকে এখানেও আমি সেই কিছু কথা আপনাদেরকে পেশ করব। এক নম্বর আমি বলেছিলাম, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। তো একটা স্টুডেন্ট বলল, স্যার অনেক পার্থক্য। তা আমি বললাম, দু চারটে বলো। ছেলেটি চুপ করে গেল। তখন আর একটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো মুসলিম আর অমুসলিমের পার্থক্য। আমি বললাম, বলো। ছেলেটি বলছে, স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। আমি বললাম, এটা 100% আনসারটা হলো না। বলছে, কেন স্যার? আমি বললাম, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। তখন আর একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো, স্যার আমি বলবো। আমি বললাম, বলো। স্টুডেন্টটা বলছে, স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তো আমি বললাম, এটাও 100% আনসারটি হলো না। বলছে, কেন স্যার? আমি বললাম, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন, তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারেও মাথায় টুপি দিত, শুধু তাই নয় পাঞ্জাবিরাও পাগড়ি পরে, মুসলমান নয়। কিছুক্ষণ পরে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি একটা গুড পয়েন্ট পেয়েছি। আমি বললাম, কি পয়েন্ট? বলছে, স্যার মুসলিমটার মুসলমানই হবে আর অমুসলিমটার মুসলমানই হবে না। আমি বললাম, এটাও ঠিক হলো না। বলছে, কেন স্যার? আমি বললাম, শুনুন, এই পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিল কে, ইতিহাসটি জেনে নিন। এই পৃথিবীতে সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন যিনি 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে, কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে কমসে কম। এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। দু নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। তিন নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে ছেলেটি বেঁচে থাকতে পারবে। এবার চলুন দেখি, আমি তখন এবার সমীক্ষাটা বলছি, ওকে ওই স্টুডেন্টদের কি বলছি, যে এই পৃথিবীতে 110% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, 140% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, 150% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, 99.9% 100% বলবেন না, কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতাতে বলছি, ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল এই তিনটে দেশে বক্তব্য রাখতে গিয়ে বাস্তব অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি, 99.9% মুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তাহলে মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি? এবার আপনারাই উত্তরটা বের করুন, খুঁজে অবাক হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি বললাম, সংক্ষেপে শুনে নিন, মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্ট্রফিস এস। কি বললাম? অ্যাপোস্ট্রফিস এস। কি অ্যাপোস্ট্রফিস এস? মুসলিমটার বিশ্বাস আর অমুসলিমটার বিশ্বাস। অমুসলিমটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড,
Everything is God. প্রত্যেক বস্তু হলো খোদা তার মতে চন্দ্র সূর্য নক্ষত্র গঙ্গা বড় বৃক্ষ কোন প্রাণী কোন ব্যক্তি কোন বস্তু সৃষ্টিকর্তা সেই হিসেবে তারা পূজো অর্চনা আরাধনা উপাসনা করে মুসলিম ছেলেরা বিশ্বাস কি এভরিথিং ইজ গড এভরিথিং ইজ গড প্রত্যেক বস্তু হলো খোদার চন্দ্র খোদার সূর্য খোদার গঙ্গা খোদার তুমি খোদার আমি খোদার কুল হুয়াল্লাহু আহাদ জোরে বলুন এছাড়া আর কোনো পার্থক্য আপনি বাহ্যিক পাবেন না নামাজ পড়া অনেক অমুসলিম ভাই আছে তারা নামাজের টেকনিক ট্রেনিং দেয় কোরআন শরীফ পড়া আমার স্কুলে আমার উচ্চ মাধ্যমিক স্কুল তো আমার উচ্চ মাধ্যমিক স্কুলে দুটো বোন পড়তো হিন্দুদের মেয়ে সুলেখা মণ্ডল আর শিখা মণ্ডল সুলেখা মণ্ডল শিখা মণ্ডল দুই বোন অ্যারাবিকে তাদের নাম্বার হলো 95 এর উপরে অ্যারাবিক সাবজেক্টে তাদের নাম্বার হলো 95 এর উপরে আমার কাছে ভাবতে পেরেছেন চলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আর একটু বলেনি হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলিম মাথায় টুপি দিয়ে যাকে তুমি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজে বের খুঁজতে বেরোই সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে কোন জায়গায় তোদের খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস শেষ কিতাব কোরআনে আমি বলে দিয়েছি এই কোরআনই আছে সৃষ্টিকর্তা কোথায় আছে আগে একটি কথা বলে নিচ্ছি আপনাদেরকে আমি এই সৃষ্টিকর্তা বলছি বলে জানা আমার খারাপ সেন্স নেবেন না মুসলিমরা কারণ আমার বক্তব্য হলো হিন্দু মুসলিম মিক্স কখনো আমি বক্তব্য করতে করতে বলবো চাচা কখনো বলবো কাকা কখনো বলবো মাংস কখনো বলবো গোস্ত কখনো বলবো জল কখনো বলবো পানি খারাপ সেন্স নেবেন না কিন্তু অনেক আছে দেখেছি যে ভাষাগত জ্ঞান ঠিক না থাকার ফলে তারা করে কি উনি মাওলানা লোক উনি জল বললো ওরে বোকা জলটা হলো বাংলা ভাষা আর পানিটা হলো ফার্সি ভাষা আরবিতে বলে মা ইংরেজিতে বলে ওয়াটার এটা তো জানতে হবে চলো সেজন্য আমি বেশ কিছু কথা আমি বলবো কখনো বলবো স্বর্গ কখনো বলবো জান্নাত কখনো বলবো হেভেন খারাপ সেন্স নেবেন না স্বর্গ বলিছি বলে ভাববেন না অন্য শব্দ আর নরক বলবো জাহান্নাম না বলে নরক বলবো জাহান্নামও বলবো নরক বলবো হেল বলবো যে কোনো একটা শব্দ বলবো চিন্তা নেই আগে ব্রেনটা ঠিক করুন যেহেতু আমি এসেছি এটা হাই স্কুল মাঠের বক্তব্য হাই স্কুল মানে এখানে হাই স্কুল আছে মানে আশপাশের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে আশা করি এখানে কমসে কম আমি আমার দৃঢ় বিশ্বাস 99% মানুষ শিক্ষিত সেই দিক লক্ষ্য রেখে আমার বক্তব্য চলো না এগিয়ে যাচ্ছি সৃষ্টিকর্তা বলছেন সৃষ্টিকর্তা কোথায় আছে আল্লাহ কোথায় আছে ওয়ালা কত খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ পবিত্র কোরআন 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরায় কফ আল কোরআন কোরআনে বলা হয়েছে হে মানব জাতি হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান সৃষ্টিকর্তা কোনো পার্থক্য করেনি হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে তোরা আমি সব জানি তোরা কখনোই ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তাকে ডাক দে ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 2 সূরা নাম সূরা মুমিন বলা হয়েছে তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর মনে রাখবেন হিন্দু মুসলিমের আলোচনা আগে আমি প্রথমে কেন করলাম বাস্তবটাকে এই কথাগুলো না বললে আজ বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা বাজে জিনিস তৈরি হয়ে গিয়েছে চলো আরো দুটি কথা আপনাদেরকে বলি এই পৃথিবীতে বাঁচতে গেলে সৃষ্টিকর্তা নিজেই বলছেন আচ্ছা মুসলমানরা যাকে আল্লাহ বলে আল্লাহ কি শুধু মুসলমানদের বলুন তো দেখি
আল্লাহ সকলের সৃষ্টিকর্তা সকলের আপনি যেখানেই যাবেন আল্লাহ শব্দটা পাবেন যে কোন ধর্মগ্রন্থে পড়বেন সেখানে আল্লাহ শব্দ পাবেন অসুবিধা নেই তো সৃষ্টিকর্তা সকলের আর সৃষ্টিকর্তা সকলকে সৃষ্টি করেছেন সুতরাং সেই সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রত্যেকের ফিরে যেতে হবে এবার যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা আবার বলছি সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা কেউ যায় কবরে কেউ যায় শ্মশানে কেউ যায় গর্তের ভিতরে কিছু বুঝতে পারছেন সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতেই হবে আমাদের প্রত্যেককে কি হিন্দু কি মুসলিম প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা কেউ শ্মশানে পুড়ে যাবে কেউ কবরে গিয়ে যাবে এজন্য বলি কথা মানে মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই এ পৃথিবীতে কদিন বাঁচবেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আলোচনা শুরুতেই আসুন সৃষ্টিকর্তা পরিচয় দিতে গিয়ে প্রথম সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমার পরিচয় হলো সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি কয়টি চারটি এক নাম্বার সৃষ্টিকর্তা বলছেন কুল কি বললাম কুল নয় কয় হস্যউলা কুল কয় বয় হস্যউলা কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই মুসলিমদের ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই আরো আপনাদের কিছু ভুল সংশোধন করছি দেখুন খারাপ সেন্স নেবেন না মুসলিম ভাইরা যারা নামাজ পড়েন মুসলিম ভাইরা যারা নামাজ পড়েন নামাজের মধ্যে আমরা কিছু ভুল করি কি ভুল দু একটা বলি নামাজ পড়তে গিয়ে আমরা কি করি ইন্না আকাইনা সূরা পড়ি সবথেকে ছোট সূরা তাই তো নাকি ইন্না আকাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার 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 এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবে হাই হুতি হাই হাওয়াজ নয় ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল আর একটু দেখুন নামাজ পড়তে গিয়ে আমরা কি করি মুসলিম ভাইরা এই ভুলটা করি সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদ অনুরোধ করে বলছি উচ্চারণটা ঠিক করুন আলহামদ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন আলহামদ মানে হচ্ছে সমস্ত প্রশংসা তোমার আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে আলহামদ এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার একটু ভাবুন বসে শুধু তাই নয় রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা আপনারা খান তাকে আপনারা কি বলেন জোরে বলুন শব্দটা সেহরি নয় অনুরোধ করে বলে যাচ্ছি শব্দটা সেহরি নয় শব্দটা হলো সাহারি কি বললাম সাহারি সেহরি নয় কিন্তু দুঃখের বিষয় কি জানেন অনেক মাদ্রাসার ক্যালেন্ডারে লেখা থাকে সেহরি আমি অবাক হয়ে যাই তারা এই ভুলগুলো কেন করে আচ্ছা সেহরি আর সাহারির পার্থক্যটা কি সেহরুন মানে হলো দন্তেশ একাদ দিয়ে সেহরুন মানে হলো জাদু করা এ কোরআনে আছে সিহরুন মানে জাদু হাদা সিহরুম মুবিন আর সিনে জবত দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সাহারি না সেহরি ভুলটা ভাঙলো আর একটা দেখেন ভুল বেরোচ্ছে কেমন স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন ইসলাম ধর্মে স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাই না আরে ভাই বলুন না শব্দটা কিন্তু তালাক নয় শব্দটা তালাক বলবেন না কেউ শব্দটা হলো তলাক কি বললাম তলাক ওর আরবি উচ্চারণ কি তোয়েল আমালি ক বাংলা উচ্চারণ কি তয়বায় লয়াকার ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমালি ক তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি বাপেরা অনুরোধ করে বলছি এই ভুলগুলো সংশোধন করুন আরো বেশ কিছু ভুল বেরোবে একটু ধৈর্যের পরিচয় দিন এই টোটাল কোরআনে এই কোরআনের ভিতরে তলাক শব্দ আছে বহু জায়গায়
তালাক শব্দ কোরআনের মাত্র এক জায়গায় আছে, এটা হিব্রু কোরআন শরীফ নাজরা নাজরা। যাই হোক, তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে আর বাকি সব জায়গায় তালাক শব্দ আছে। কোথায় আছে আমি রেফারেন্সটা বলে দিচ্ছি, পবিত্র কোরআন 24 নম্বর পারা, পারা মানে খণ্ড। হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন তারা কোরআনের পারা শব্দটা বুঝবে না, খণ্ড শব্দটা বুঝবে। এজন্য পারাও বলছি খণ্ড বলছি, খণ্ডটা হিন্দু ভাইরা বুঝবেন আর পারাটা মুসলিম ভাইরা বুঝবেন, মাথায় রাখুন। 24 নম্বর খণ্ডে বা পারাতে 7 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনে 15 নম্বর সেন্টেন্স বা আয়াতে বলা হয়েছে লিউনজিরা ইয়াওমা তালা, এখানে তেল আমারই কপ আছে তোই অক্ষরটি নেই। তাহলে বোঝা গেল কি তালাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। চলুন, তাই বাংলাতে অনেক শব্দ আছে, দু একটা বলি। বাংলাতে অনেক শব্দ এরকম আছে, কি কি? জালা, জালা, বর্গিন জয় কাল একা জালা, বর্গিন জয় বা একাল একা জালা, দুটোই জালা, একটা যন্ত্রণা জালা, একটা পানির জালা। কমল, কওকার মোলা কমল, কমল কমল, কওকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, এম ডবল ইটি মিট, এম ইএটি মিট, দুটোই মিট, একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। বি, বি ই বি, বি ডবল ই বি, দুটোই বি, একটা বি মানে হওয়া আর বি ডবল ই বি মানে মৌমাছি। অনুরোধ করছি একটু ব্রেনটা ঠিক রাখুন, চলো। তাই সৃষ্টিকর্তা বলছেন বুল, হে নবী তুমি বলো, বুল নবী তুমি বলো, কি বলবো? হুয়াল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক, সৃষ্টিকর্তা হলেন একক, সৃষ্টিকর্তা ওয়াহেদ নন, সৃষ্টিকর্তা আহাদ, আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহেদুন মানে এক, আহাদুন মানে এক, পার্থক্যটা কি? ওয়াহেদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে, আহাদুন মানে এক যার দুই হয় না। তাই সৃষ্টিকর্তার বায়োডাটা, সৃষ্টিকর্তার পরিচয় যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবের মানুষরা জানতে চাইল, সৃষ্টিকর্তা এই সূরাটি অবতীর্ণ করে তার বায়োডাটাটা বলে দিলেন, কি? আমার পরিচয় হলো চারটি। এক নম্বর, সৃষ্টিকর্তা হলেন একক। দুই নম্বর, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। চার নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা? তার সমকক্ষ কেহই নেই, কেউ নয় নয়, কেহই নেই। এই হস্যইটা উচ্চারণ করবেন, পার্থক্যটা কি? আমি সেদিন এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে এই সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো বলছিলাম, বলছে স্যার এত গুরুত্ব, সূক্ষ্ম পয়েন্টের কথা খুব কম লোকই বলে। শুনে নিন, তার সমকক্ষ কেহই নেই। কেন বললাম? একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক, যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে, আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে কেউ নেই, শুধুই তুমি। এবার আরবিতে ব্যাখ্যাটা করি, শুনে নিন। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, নাবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ করলেন কি, সৃষ্টিকর্তা করলেন কি? ওই কাফ মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদুর মানে কি শুনবেন? শুনে নিন, ইয়াকা নাবুদুর মানে আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। এই জন্যই বলেছিলাম বাবা, এক ঘন্টা বক্তব্য দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে।
এক ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে এই জন্যই বলেছিলাম কিন্তু এই সমস্ত বক্তব্য শোনার লোক খুব কম তবে আমার কপাল খুবই ভালো বাদুড়িয়া দিলীপ কুমার হাই স্কুল ময়দানে যে হিন্দু মুসলিম আপনারা এই বক্তব্যকে শুনতে আচ্ছা আমার কথা বুঝতে পাচ্ছেন আমার কথা বুঝতে পাচ্ছেন আপনারা বুঝতে না পারলে আমাকে বলবেন কারণ এটা বোঝার জায়গা আমি একটা ক্লাস করব আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আমি একটা ক্লাস করব এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস অনুরোধ করছি আপনারা একটু আমার সঙ্গে কোঅপারেট করেন এবার আসছি সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ এ মানব জাতি হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই আবার একটা রেফারেন্স দিচ্ছি ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম পবিত্র কোরআন 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বললেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি জানি তোদেরকে কিভাবে সৃষ্টি করেছি হে মানব জাতি এক নারী এক পুরুষ থেকে তোদেরকে আমি সৃষ্টি করেছি অর্থাৎ আদম আর হাওয়া থেকে তোদেরকে সৃষ্টি করেছি আমার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিকে যে ব্যক্তি আমাকে ভয় করবে যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে ভয় করবে সেই ব্যক্তি হলো সৃষ্টিকর্তার প্রিয় ব্যক্তি এটা মাথায় রাখুন চলুন এবারে আসছি সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের দেহের ভিতরে চারটি জিনিস গুরুত্বপূর্ণ তৈরি করেছি কয়টা কয়টা আপনারা আমার দেহের মধ্যে চারটি জিনিস গুরুত্বপূর্ণ চারটি অর্গান এই চারটি অর্গান যদি খারাপ হয়ে যায় যে কোনো একটা যদি খারাপ হয় মানুষ মারা যাবে 100% মানুষ মারা যাবে এই চারটির একটা খারাপ হলে কি শুনে নিন এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে আমি তোর ব্রেনটাকে আলাদা করেছি ব্রেন কি বললো ব্রেন ব্রেনটাকে ঠিক রাখুন স্ট্রোক হতে বাঁচার জন্য রাস্তা আছে সেইগুলো পন্থা অবলম্বন করুন হিন্দু মুসলিম সমন্বয়ে বলছি ব্রেন এক নাম্বার হলো ব্রেন খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি তোকে ওটাকে যত্ন করে রাখবি ওটার প্রতি প্রেসার দিবি না ওটার প্রতি অত্যাচার করবি না এক নাম্বার হলো ব্রেন দুই নাম্বার হলো হার্ট কি বললো হার্ট হার্ট যাতে ব্লক না হয় সেদিক লক্ষ্য রাখিস তিন নাম্বার অর্গানটার নাম হলো লিভার লিভার লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার হয় ম্যাক্সিমাম লোকের ডাক্তাররা বলছেন রেড মিট খেলে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা থাকে শুধু তাই নয় ফ্যাটি লিভার যাদের আছে একটু সাবধান আর লিভারে যদি গন্ডগোল হয় ঘা হয়ে যায় আলসা হয়ে যায় ক্যান্সারে মানুষ মারা যায় চার নাম্বার অর্গানটার নাম হলো খুব ইম্পর্টেন্ট কিডনি কি বললো কিডনি কিডনিটাকে তুই ঠিক রাখ ওতে পাথর না জমে পরে তোকে ডায়ালিসিস করতে না হয় যাদের হচ্ছে তারা বুঝতে পারছে চলো এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ তারা কটা হলো আরে বলুন না রে ভাই আটটা বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আটটা আমি সৃষ্টিকর্তা দিই পাঁচটা তেরোটা জিনিস দিয়ে আমি সৃষ্টিকর্তা তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার বাচ্চাটাকে দাঁড় করাবেন দাঁড় করিয়ে দেখবেন আপনার দেহের মধ্যে চারটে অঙ্গ ওর মধ্যে আছে আপনার স্ত্রীকে লক্ষ্য করবেন চারটে অঙ্গ আপনার বাচ্চার মধ্যে আছে বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ মোট আটটা আর সৃষ্টিকর্তা দেয় পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টিকর্তা বলছেন আমি সকলকে পাঁচটা দিই না কাউকে তিনটে দিই কাউকে দুটো দিই কাউকে পাঁচটাই দিই অনেক মানুষ আছে চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না কথা বলতে পারে না বেঁচে আছে এই পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টিকর্তার দেওয়া দান তেরোটা অঙ্গ চলো এরপরে সৃষ্টিকর্তা বলছেন আস্তে এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কয়টা বাবা আরে ভাই বলুন না আসলে আপনারা কি ওই টান টোন কেসা কাহিনী ঘটনা ভালোবাসেন নাকি হ্যাঁ কারণ যেহেতু জায়গাটা হিন্দু মুসলিম মিক্স
সেহেতু আমার বক্তব্যটা এভাবে রাখতে হচ্ছে কারণ কি আপনারা বুঝতে পারবেন না সহজে এই বক্তব্য সহজে কেউ করবে না তারা এমনি ধর্মীয় বক্তব্য করেন ধর্মের ভিতরের বক্তব্য নামাজের ভিতরে রোজার ভিতরে এই ধর্মের ভিতরের বক্তব্য করে আর আমি ধর্ম ইসলাম ধর্মের ভিতরে এবং ইসলাম ধর্মের বাইরে যে সমস্ত ধর্ম আছে তাদের নিয়েও কিছু আলোচনা করি যাতে করে দুই ধর্মের মানুষ ভালো করে কথাটা বুঝতে পারে সৃষ্টিকর্তা কি বলছেন কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই কোরআনের যে হুদাল্লিন নাস মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতি মানে হিন্দু মুসলিম শিখ ব্রাহ্মণ কুলি সাঁওতাল বাগদি সকলের জন্য এসেছে কোরআন আর এই কোরআন কে নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কে নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যামফ্রে ডেভি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরিন মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়াম স্কিডমোর উইলিয়াম হারভে টমাস জর্জ বার্নার্ড এরা কোরআন কে নিয়ে গবেষণা করলো আর আমরা কিছু মুসলিম করলাম কি কোরআনটাকে নিয়ে আমরা একে অপরকে গালিগালাজ করতেই সময় চলে গেল ঠিক না বেটি আমরা করলাম কি টুপি নিয়ে মারামারি করলাম গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা গোল জামা বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা জোরে মোনাজাত আমিন বলা আস্তে আমিন বলা আপনার কি বলো মোনাজাত করা না করা এই নিয়ে একে অপরকে কামড়া কামড়ি করতে লাগলাম আমি আপনাদের অনুরোধ করছি আমার বক্তব্য শুনতে এলে এই জিনিসগুলো পাবেন না আমি এগুলোর ঊর্ধ্বে আলোচনা করি চলুন এই জন্য অনুরোধ করে বলে দিচ্ছি এই জিনিসগুলো শোনার জন্য আসবেন না চলুন এগিয়ে যাচ্ছি একটা জিনিস জানবেন আপনি কেন দাড়ি রেখেছেন কেন দাড়ি রেখেছেন মাথায় টুপি কেন দিয়েছেন গরু হলো চার পায় শুকর হলো চার পায় মুসলমান গরুর গোস্ত খায় শুকরের গোস্ত খায় না কেন কেনর উত্তরটা খুঁজে বের করতে হবে আপনাকে যখনই কেনর উত্তরটা খুঁজে বের পেয়ে যাবেন তখনই জানবেন বক্তব্যটা আমি বুঝতে পেরেছি আর কেনর উত্তর যতক্ষণ না খুঁজে পাবেন ততক্ষণ জানবেন যে সুবহানাল্লাহই বলে যাবে আপনি পেচ্ছা ফিরলেন এক জায়গা থেকে পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে আর পা ধুতে হবে এর সঙ্গে কিসের সম্পর্ক এটা ভাবতে হবে অনুরোধ করে বলে যাচ্ছি এখন ভাবার সময় তাই আমার বক্তব্যগুলো একটু ফলো করুন একটা একটা করে আমি টু দি পয়েন্টের উপরে বক্তব্য রাখবো বাবা আমার হাতে আড়াই তিন ঘন্টা সময় হবে তো নাকি কারণ এই উত্তর চব্বিশ পরগনা এলে একটু প্রবলেম হয় প্রবলেম হয় কি জানেন এরা টাইম ধরে বক্তব্য বক্তব্য তোলে তো এজন্য আমি আমার জীবনে কোনোদিন টাইম ধরে ওয়াচ করতে পারিনি তিন চার ঘন্টা চার ঘন্টা তিন চার ঘন্টা আলোচনা ম্যাক্সিমাম ওটা কোনো ম্যাটার থাকে না এই যে অনুরোধ করে বলি বাবা কিছু শেখার জন্য বসুন আসুন আমরা আলোচনা করি সৃষ্টিকর্তা বলছেন আচ্ছা বাবা আপনাদের চোখে আপনাদের চোখে আমি একজন পুরুষ তো আরে ভাই বলুন আমার সে হা হু দেন না এরকম কেন আপনারা আপনাদের চোখে আমি একজন পুরুষ তো আর আমার চোখে আপনারা যারা বসে দাঁড়িয়ে আছেন সকলে পুরুষ তাহলে আপনাদের মধ্যে আমার পার্থক্যটা কি এই কোরআনে আছে তিনটে পার্থক্য আপনাদের যা যা আছে আমার দেহে তাই আছে এই ইমাম সাহেবের ভাইয়ের দেহের মধ্যে তাই আছে কিন্তু তিনটে জিনিস ওনার আলাদা আমার আলাদা প্রত্যেকের আলাদা কোরআনে বলছে তিনটে জিনিস কি কি শুনে নিন এক নাম্বার এ হিন্দু মুসলমান ভাইরা শুনে নিন এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোদের দেহের মধ্যে এক নাম্বার করেছি ব্লাডটা আলাদা কি কি ব্লাড গ্রুপ আলাদা আমার বি পজিটিভ ভাইয়ের ও পজিটিভ এই মুরব্বির এবি পজিটিভ ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার আলাদা কি শুনে নিন আপনারা হয়তো জানেন কি না জানি না আমি শুধু যদি মৌলভী সাহেব হতাম তাহলে বেঁচে যেতাম বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লি শুধু তাই নয় ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের পেশ করছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম তো ইন্টারভিউ দিতে যেতে আমাকে প্রশ্ন করা হয়েছিল খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে তা আমি তখন বললাম স্যার খুনিকে আইডেন্টিফাই করব ফিঙ্গারপ্রিন্ট ধরে হাতের আঙুলের ছাপ মিলবে না
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমি এই স্টেজে এতগুলো মানুষের সামনে অন ক্যামেরাতে আমি করলাম কি, এই ইমাম সাহেব ভাইকে ছুরি দিয়ে মার্ডার করে মেরে দিলাম, আপনারা আমার বিরুদ্ধে বাদুড়িয়া থানায় কেস করলেন, বসিরহাট কোর্টে আমার বিচার হচ্ছে, এখন আমি যে খুনি, আমি তো এনাকে খুন করে পালিয়ে গেছি, আমি যে খুনি বাদুড়িয়া থানার ওসি কি করে আমাকে খুঁজে বের করবে? এক নাম্বার হলো আমার বাড়িতে গিয়ে আধার কার্ডটা নেবে, আধার কার্ডটা নিয়ে আমার আমাকে খুঁজবে, ছবির সঙ্গে মেলাবে, খুঁজবে, আমাকে খুঁজে বের করে আমার আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আমার আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট মেলাবে, যদি মিলে যায় তাহলে আমাকে অ্যারেস্ট করবে। এখন ধরুন আমি এনাকে খুন করে চার মাস অন্য রাজ্যে চলে গিয়েছি, চার মাস পরে মাইকো সার্জারি করে দুটো হাত, মানে কি বলবো, আমি দুটো হাত কেটে ফেলেছি, দুটো হাত কবজি থেকে কেটে দিয়েছি, কি করে ধরবেন? এইটাই আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি আপনাদের মতো উত্তর দিয়েছিলাম, স্যার খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দেখে, পট করে আমাকে বলছে ও যদি দুটো হাত কেটে দেয় তখন আপনি কি করে আইডেন্টিফাই করবেন? শুনে নিন, কোরআনে আছে, ভাবতে পেরেছেন? কোরআন কি কিতাব? কোরআন এই কিতাব, ওই নিজেদের মধ্যে মারামারি না করে কোরআন কি নিয়ে গবেষণা করুন, জনগণকে কোরআন শিক্ষা দিন, কোরআন এমন এক কিতাব, চলুন। কোরআনে বলা হয়েছে আপনারা যখন আধার কার্ড করেছিলেন প্রত্যেকেই হিন্দু মুসলিম, আচ্ছা অফিসাররা আপনাদের এই কথাটা কি বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো চোখটা বড় করে চান তো বলেছিল কেন? কোরআন বলছে আলাম না জাআল্লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। এক নাম্বার হলো আলাম না জাআল্লাহু আইনাইন, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন বান্দা আমি কি তোদের দুটো চোখ দান করি নাই? শুনে রেখে দিন, খুনি যেতে যাক না কেন, হাতের আঙুলের ছাপ মিলতেও পারে নাও পারে যদি হাত কেটে ফেলে, কিন্তু আল্লাহ বলছে ওর চোখের রেটিনা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। জোরে বলুন, সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটা দেখ, সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটা নিয়ে চিন্তা কর, আর আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এবার আসছি তিন নাম্বার হলো, তাহলে এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, দুই নাম্বার হলো চোখের রেটিনা, এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবেন না। তিন নাম্বার হলো কি জানেন, হাতের আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কোথায় লেখা আছে? এই কোরআনে লেখা আছে, চলুন আয়াতটা পড়ি, আয়া সাবুলি ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য আল্লাহ করেনি, হে মানব জাতি তোরা কি ধারণা করিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তার আমাদের তুলতে পারবে না, খবরদার কোনো দিন ভাববি না, এই বুড়া উলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতা গাত্তো জেসান, উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল হবে না, আমি কোরআনেরই ভুল বের করে তবে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে, যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কি বুঝলেন? চলো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের বাপেরা? চলো আলোচনা চলছে কার? আল্লাহ। এখন সৃষ্টিকর্তার আলোচনা চলছে, এরপরে নবীর আলোচনা, আমাদের পাট পাটে আলোচনা হবে।
চলো চলো এরপরে সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ তোরা কেন আমাকে মানবি না মনে রাখিস তোরা কোথায় ছিলিস একবার চিন্তা কর ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করিম মাকিন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরায়ে মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন হে মানব জাতি আবারো বলছি হিন্দু মুসলমান কোনো পার্থক্য এখানে করেনি আল্লাহ হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি তার 40 দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি চলুন আমরা এখন প্রত্যেকই মায়ের পেটে এসে গেলাম ঠিক না বেটি কি হিন্দু কি মুসলিম কোনো পার্থক্য নেই প্রত্যেক এখন মায়ের পেটে এসে গেলাম কি 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 অসুবিধা হচ্ছে বাবা বাবা প্লিজ অ্যাটেনশন এদিকে বাপ এদিকে মায়ের পেটে আমরা প্রত্যেকে এসে গেলাম কি হিন্দু মুসলিম কোনো পার্থক্য এখানে নেই মায়ের পেটে এসেছি মা বাচ্চা হিসাবে ঠিক না বেটি আচ্ছা খাবার দায়িত্ব কার জোরে বলুন কে খাওয়ায় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযুকুহা ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু নফি কিতাবিম মুবিন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি বান্দা একবার চিন্তা করে দেখি সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না কিভাবে খাওয়াচ্ছে দেখুন আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল কে খাবেন খাবেন আচ্ছা আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফোর ডিফারেন্ট অনেক পার্থক্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন আল্লাহর খাওয়ানো আর বান্দার খাওয়ানো আল্লাহ বলে এই আব্দুল্লাহ গিল মারুফ এই আব্দুল্লাহ গিল মারুফ তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে আমি আনলাম তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু না 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 ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহিরিন আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে সে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে ঠিক না বেটি আর একটা কমন শব্দ বলে কি জানেন হিন্দু মুসলিম সকলেই বলে কমন শব্দটা শোনেন শালা কথায় কথায় শালা বলবে
তুই কোথায় থাকিস বে সালা মানুষ না সালা অন্য কিছু সালা পাগল কোথায় করে লেখাপড়া করে চাকরি পাবি এ সালা বক্তা কি বলছে সালা বুঝতেই পারিনি চল সালা বাড়ি চল যাই এই তালবে সহায় কাল একা সালা দন্তে সহায় কাল একা সালা তালবে সহায় কাল একা সালা দন্তে সহায় কাল একা সালা মদন সহায় কাল একা সালা কশালা হলো তিন সালা চলো বাবা একটা সালাদ ধরি তালবে সহায় কাল একা সালাম এ সালা শব্দের অর্থে সালা মানে হচ্ছে এ সালা মানে ওই স্ত্রীর ভাই সালা নয় ওটা হলো শালক থেকে সালাম তালবে সহায় কাল একা সালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া মানে হয় কি শুনুন পাঠ সালাম কর্ম সালাম ধর্ম সালাম শুধু তাই নয় এরপরে দুনিয়ার মানুষকে অনুরোধ করে বলে যাচ্ছি এ বাদুড়িয়ার মানুষেরা করো জোড়ে বলে যাচ্ছি হিন্দু মুসলমানদেরকে করো জোড়ে বলে যাচ্ছি খবরদার জীবনে কোনোদিনই হিন্দু মুসলমান মারামারি করতে যাবেন না একই আকাশের তলায় থাকি একই কলেরই জল খাই একই সূর্যের আলো গায়ে লাগাই একই চাঁদের প্রতিফলিত রাতে ব্যবহার করি শুধু তাই নয় প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি একই রাস্তায় হাঁটাচলা করি একই মিষ্টির দোকানে খাবার খাই কিসের মারামারি আপনারা করেন খবরদার নয় হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলুন একে অপরের সহযোগিতায় ছুটে বিপদে ঝাঁপিয়ে পড়ুন একে অপরের বিপদে ঝাঁপিয়ে যদি পড়েন হিন্দু যদি মুসলমানের বিপদে ঝাঁপিয়ে পড়ে মুসলমান যদি হিন্দুর বিপদে ঝাঁপিয়ে পড়ে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর ভাই এটা বন্ধ করতেন তো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যালো 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 বাপেরা এক মিনিট ঠিক আছে ওকে আর কেউ ডিস্টার্ব করবেন না বাবা একটু ধীর স্থিরভাবে আমার কথাগুলো বলার সুযোগ দিন আপনারা মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করুন আশা করি আপনাদের এখানে বসাটা লস হবে না অনুরোধ করে আপনাদের করজোড়ে বলছি বাপ একটু ধৈর্যের পরিচয় দিন সৃষ্টিকর্তা বলছেন কি হলো ও আরেকটা দেবে নাকি একটা হবে না আচ্ছা দুটো দিলে আবার অসুবিধা হয় তো এদিক ওদিক করতে হয় আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে তোমার যেটা ভালো হয় করো আচ্ছা বাবা চলেন হ্যালো ব্যাস একদম চুপচাপ বাবা অনেকক্ষণ পরে মাইকটা ঠিক করেছে ওরা যাই হোক সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে যতদিন তুই বাঁচবি যতদিন তুই বাঁচবি মনে রাখবি আমাকে সঙ্গে রাখবি যেখানেই যাবি আমি যেন তোর সঙ্গে থাকি মনে রাখবি কেউ নেই মানে সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না কোরআন বলছে আমি বলিনি আয়াতটা পড়ি কোরআন বলছে ইজাম আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন চার নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরার নাম সুরাইম
আলী ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা তুই যখন পৃথিবীর কোন কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে উঠবি না একমাত্র তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি এজন্য জলসা কমিটিকে বলছি বাবা মসজিদ কমিটি জলসা কমিটি সকল কমিটিকেই অনুরোধ করে বলছি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামুন খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম চলতে ফিরতে উঠতে গেলে সৃষ্টিকর্তাকে সঙ্গে রাখুন সৃষ্টিকর্তা বলছে পৃথিবীর যত সমস্যা তোর জীবনে আসুক না কেন আমি সকল সমস্যার সমাধান দিয়ে দেব একটা কথা মনে রাখিস হে মানব জাতি হিন্দু মুসলমান সকলকে বলছে হে মানব জাতি একটা কথা মনে রাখ এই পৃথিবীর জমিনে আপন বলে তোর কেউ নেই তোর ভালোবাসার লোক কেউ নেই রে একমাত্র পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একটা পাল্লায় রেখে দিস আমি সৃষ্টিকর্তা আমার ভালোবাসা যদি অপর পাল্লায় রাখিস আমার ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে একটা উদাহরণ দেব এই দেব উদাহরণটা শুনুন ভালো করে হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন আচ্ছা বাবা আপনাদের এই এলাকায় বাদুড়িয়াতে এমন কোন কি হিন্দু কি মুসলিম এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি নমাস পেটে বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি কোন পিতাকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম আগে থেকে বাজারে গিয়ে ল্যাকটোজিন 1 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে জোরে বলুন কারণ কি সৃষ্টিকর্তা কারণ কি বাপের বিশ্বাসটা এখনো জন্মায়নি ছেলের প্রতি 100% বাপের বিশ্বাস কতটুকু ছেলে হোক মায়ের দুধ ছাড়ু তারপরে বাজার থেকে এনে খাওয়াবো এই পর্যন্ত বাপের বিশ্বাস আমার আল্লাহ সৃষ্টিকর্তা কি বলছে শুনো আল্লাহ বলে আব্দুল্লাহ গিন মারু এই আব্দুল্লাহ গিন মারু তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাস তাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর বুক যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করিছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনদিন বাপ মা কি কাঁদাবেন না ও হিন্দু ভাইরা ও মুসলিম ভাইরা কর জোরে বলে যাচ্ছি জীবনে কোনদিন বাপ আর মা কি কাঁদাবেন না যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে মনে রাখবে আল্লাহর রহমত করুণা ঝরে ঝরে পড়বে আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপ আর মায়ের এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে বাম্মার কোথায় কোথায় খেদমত করতে হবে শুনে নিন আমি রেফারেন্স গুলো দিয়ে যাচ্ছি 1 নম্বর পারার মানে খণ্ডতে 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সুরার নাম সূরা বাকারা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা বাম্মার সেবা যত্ন করো 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সুরার নাম সূরা আবাকারাম يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خيرين فللوالدين والأقربين نبي কে প্রশ্ন করা হয়েছিল হে নবী আপনি বলে দিন টাকা পয়সা কোথায় ব্যয় প্রথম করব টাকা পয়সা কোথায় ব্যয় করলে সৃষ্টিকর্তা খুশি হবেন সৃষ্টিকর্তা বললেন قل ما أنفقتم من خيرين فللوالدين والأقربين আল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও টাকা পয়সা গুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো আল্লাহ খুশি হয়ে যাবে এ হিন্দু এ মুসলিম এ বাপ মার পিছনে প্রথম পয়সা ব্যয় করে না হিন্দুদের দুর্গা পূজায়
দুর্গা পূজায় ছেলে জামা কাপড় কিনছে, বাপের বাপের জামা ধুতিটা ভালো দামি কিনলো না, শ্বশুরের মালটা বেশি করে কিনলো, নিজের মায়ের শাড়িটা ভালো দামি কিনলো না, শাশুড়ির শাড়িটা দামি কিনলো। এ মুসলমানরা ঈদ করে ঈদ, হিন্দুদের দুর্গা পূজা মুসলমানদের ঈদ, মুসলমানরা ঈদে মার্কেটিং করছে, বাপের লুঙ্গিটা দামি কিনলো না, বাপের লুঙ্গির দাম নিল 300 টাকা আর শ্বশুরের লুঙ্গির দাম নিল 1000 টাকা। শুধু তাই নয়, অভাগিনী মায়ের শাড়িটা নিল 500 টাকায় কি 1000 টাকায়, আর শাশুড়ির শাড়িটা নিল 3500 টাকায়। আর ওই শ্বশুর শাশুড়িদেরকে বলি কি হিন্দু কি মুসলিম, এরা এতটাই নির্লজ্জ, এতটাই নির্লজ্জ অভদ্র, কোনোদিন কোনো শ্বশুর শাশুড়ি কি হিন্দু কি মুসলিম, কোনোদিন কোনো শ্বশুর শাশুড়ি তার জামাইকে বলল না বাবা আমি 20 বছর পরে আমার মেয়েকে তোমাকে দেবার কারণে আমি শ্বশুর বাবা হয়েছি বা আব্বা হয়েছি, আমার শাড়ি আমার লুঙ্গিটা যদি আমার ধুতি বা লুঙ্গির দাম যদি 500 টাকা হয়, যে তোমার জন্মদাতা বাপ তার লুঙ্গির দামটা কত বাবা? কোনোদিন জিজ্ঞাসা করলো না কোনো শ্বশুর শাশুড়ি, পেয়েছে অমনি নিয়ে নিল, ছি 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 ছি, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত শ্বশুর শাশুড়িদের। আর জামাইদেরকে বলছে অনুরোধ করে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে, ঠিক না বেটি? নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম, নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম, শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি, অভাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম, শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি, নিজের মায়ের পেটে ভাইয়ের প্রতি ভালোবাসা কম, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা শালার প্রতি ভালোবাসা বেশি, নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা কম, স্ত্রীর বোনের প্রতি শাড়ির প্রতি ভালোবাসা খুব বেশি, ঠিক না বেটি? কোরআনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে। আর এ হিন্দু এ মুসলিম, এ হিন্দু এ মুসলিমেরা কি করে জানেন? ছেলে প্রথম চাকরি পেয়েছে, ছেলে চাকরি পাওয়ার পরে চাকরি পাওয়ার পরে মাইনে পেয়েছে, 3 মাসের মাইনে একসঙ্গে পেয়েছে, পাওয়ার পরে সর্বপ্রথম স্ত্রীর নামে ব্যাংকের বই খুলছে, আর স্ত্রী তার নাম ব্যাংকের বইয়ে নমিনি করেছে ওর ভাইকে, বুঝতে পারেননি কথাটা? ওর বইয়ের নামে ব্যাংকের বই খুললো আর বউ নমিনি করলো তার ভাইকে, ছি 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 ছি। এ হিন্দু এ মুসলিম বিবেককে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো। আরেকটা কথা আপনাদের বলছি, ফর্সা রং তৈরি করার মালিক কে? জোরে বলো। কালো রং তৈরি করার মালিক কে? তাহলে কালো রং ফর্সা রং যদি তৈরি করার মালিক আল্লাহ বা সৃষ্টিকর্তা হলো, এই হিন্দু মুসলমানেরা কালো মেয়েকে বিবাহ করতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে কেন? লজ্জা করে না? এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে আমিনায়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, 21 নম্বর পারার 5 নম্বর পিছা 7 নম্বর লাইন সূরার নাম সূরা রুমের মধ্যে বলা হয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য করেনি, হে মানব জাতি আমার নিদর্শনগুলির মধ্যে থেকে একটা নিদর্শন হলো তোদের গায়ের রংটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি, তোদের মুখের ভাষাটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি, তাহলে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে কেন এক্সট্রা 20,000 টাকা লাগে? কালো মেয়েকে বিবাহ দিতে গেলে দেখবেন কি হিন্দু কি মুসলিম মেয়ের বাপের মাথার চুল উড়ে চলে যায়, ঠিক না বেটি? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নি নি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, সৃষ্টিকর্তা তার রূপটাও বেশি দিন রাখবে না।
ধরুন 16 বছরের সুন্দরী নারীকে বিবাহ করলেন বাদুরিয়ার যুবক 16 বছরের অতিব সুন্দরী নারীকে বিবাহ করলে চারটি বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা তুবড়ে বসিরহাট থেকে বারাসাতে চলে গেছে রূপ কোথায় গেল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওইটাই হবে ওদের জন্য স্বর্গ বা জান্নাত জোরে বলুন আরেকটা প্রশ্ন করছি আপনাদের এলাকায় আমি একটু ল্যাঙ্গুয়েজটা ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ইচ্ছা করে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ক্ষমা চাই নিচ্ছি আগে থেকে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি খারাপ সেন্স দেবেন না ক্ষমা চাই নিলাম আগে আপনাদের এলাকায় পাটা বিক্রি হয় আরে ভাই বলুন না পাটা পাটা বিক্রি হয় খাসি বিক্রি হয় খাসি ওই পাটা ওই খাসির কথা বলিনি দুপায় পাটা দুপায় খাসি ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়ে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পণ ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পণ যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ ভরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো কোরআনে বলা হয়েছে সামাউনা লিল কাযিবি আকালুনা লিসুহুত সুহুতের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ্যমা তেমন হারাম ব্যভিচার করা যেমন হারাম বিয়ের পণ্যমা তেমন হারাম ব্যভিচার করা যেমন হারাম অনুরোধ করে বলে যাচ্ছি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আজকে লেকচার তো শুনছেন ভালো কিন্তু আগামী কাল গিয়ে আবার ওই কাজে লিপ্ত হবেন নিজের বিবেককে প্রশ্ন করবেন অনুরোধ করে বলছি আরেকটি প্রশ্ন আপনাদেরকে করছি এখানে সব হিন্দু মুসলিম মিক্স বক্তব্য চলছে এখন এখানে যত মানুষ আছেন নারী পুরুষ হিন্দু মুসলিম সকলকে কেন্দ্র করে আমার প্রশ্নটা আচ্ছা যারা মানুষকে খুন করে তাদের দেশে সংবিধান অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয় ঠিক না বেঠি আরে ভাই বলুন না যারা মানুষকে খুন করে তাদের দেশের সংবিধান অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয় এখন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়ার দিলীপ কুমার স্কুল মাঠের বিচার চলছে এখানে অনেক খুনি বসে আছে দাঁড়িয়ে আছে বসে আছে কি হিন্দু কি মুসলিম নর নারী অনেক খুনি আছে যদি বলেন আমরা কি করে খুন করলাম এই কোরআনে আছে আমি আপনাদের রেফারেন্সটা দিচ্ছি খুন করেননি তো এই মা বোনেরা খুন করেননি কোরআন কি বলছে দেখি লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারজুকুকুম ওয়াইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিন গামা বাতন সেখানে বলা হয়েছে আট নম্বর পারায় সূরা আলী ইমরান আলা আনামের 151 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না এখানে অনেক নারী পুরুষ বসে আছে অনেক নারী পুরুষ দাঁড়িয়ে বসে আছে হিন্দু মুসলিম সন্তান হত্যা করেছে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো বাপে স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে দুজনে মিলে যুক্তি করলে এই বাচ্চাটা নেওয়া যাবে না এ বাচ্চাকে মেরে দাও 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছেন কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না নাহনু নারজুকুকুম ওয়াইয়াহুম আমি সৃষ্টিকর্তা তাদেরও খাওয়াই তোমাদেরও খাওয়াই সন্তান হত্যা হলো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজ এখানে কত মানুষ বসে আছে সন্তান হত্যা করে বসে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট চলুন ওই সমস্ত মৃত সন্তানদেরকে পরকালে সৃষ্টিকর্তা তুলবে জীবিত করে জিজ্ঞাসা করবে ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইকি জামবিন কুতিলা
ওই সমস্ত মৃত সন্তানদেরকে সৃষ্টিকর্তা জীবিত করে জিজ্ঞাসা করবে এই মা বোনেরা ভালো করে শুনে নাও ওই সমস্ত জীবিত ওই সন্তানদেরকে মাসুম মাসুম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইয়ি জামবিন কুতিলা তোমাদের পিতামাতা তোমাদের কোন অন্যায়ের কারণে হত্যা করেছিল ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে ও দয়াময় আমরা হত্যা হতে চাইনি আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো বাপের পিষ্ট হতে মায়ের পেটে এলাম বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে আমাদেরকে মেরে দিয়েছে আজকের দিনে যদি জাহান্নাম বা নরকে যদি দিতে হয় তাহলে ওই বাপ আর মায়ের বিচারটা আগে করো তারপরে আমার বিচার যা হয় করিও এখানে যারা বসে আছেন দেখে মনে হচ্ছে ফেরেশতা গালে দাড়ি পেকেছেন পেকে গেছে দাড়ি এখন দাড়ি পেকে গেছে 50 বছর বয়স হয়ে গেছে মনে ভাববেন না ফেরেশতা হয়ে গেছেন অতীতটাকে একবার চিন্তা করুন যখন আপনার বয়স 20 বছর ছিল এই দিলীপ কুমার এলাকার ভাদুরিয়ার কত নারী সুন্দরী নারীরা তোমার চোখ থেকে ফাঁক যায় নাই হে নারী হে পুরুষ তুমি বহু ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়েছো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি 1990 সালের কথা বলছি আমার পাশে এক বয়স লোক বসে আছেন ও পাশে একজন বয়োজ্যেষ্ঠ লোক বসে আছেন 1990 সালের কথা বলছি 1990 সালের সময় ছেলেরা প্রেম করত ছেলে মেয়ে প্রেম করত আমাদের ছোটবেলায় দেখেছি ছেলে মেয়েরা প্রেম করত তো প্রেম করতে গিয়ে কিসের মাধ্যমে প্রেম করত চিঠির মাধ্যমে প্রেম করত চিঠি চিঠি এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না এখন মোবাইলে আধুনিক বিজ্ঞানের যুগে মোবাইলের মাধ্যমে প্রেম হয় ভালো কথা তখন প্রেম করত যুবক ছেলে যুবতী মেয়ে আর এখন প্রেম করছে কি শুনবেন দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেটি কি হিন্দু কি মুসলিম দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে চলে যাচ্ছে ছি 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 লজ্জা করা উচিত কি হিন্দু কি মুসলিম শুধু তাই নয় আরো দেখেন যুবক ছেলেরা এরা আবার প্রেম করে কাদের সাথে জানেন এ বেশিরভাগ যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করতে ভালোবাসে না পাড়ার বৌদি আর ভাবিদের ধরেছে বাস্তবটাই বললাম হয়তো শুনতে কথাটা খারাপ লাগলো কিন্তু বাস্তব কথা এজন্য আমি হিন্দু মুসলিম যুবকদেরকে বলবো হে যুবক তুমি ফিরে এসো হে যুবক তুমি ফিরে এসো হে যুবতী নারী তুমি ফিরে এসো যুবতী নারী তুমি ফিরে এসো পাপ থেকে ফিরে এসো একদিন তোমাকে শুতে হবে একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে চলো সৃষ্টিকর্তা বলছে আমার নিদর্শনগুলো দেখ আর একবার আমাকে সৃষ্টিকর্তা বলে ডাকতে আমি তোরটাকে সাড়া দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট আমার 8টা 10টা টাইম ছিল প্রায় 9:45 পার হয়ে গেছে আর কয়েক মিনিট আমি কমিটির কাছ থেকে নিচ্ছি সময় আচ্ছা শুনেন চলেন এতক্ষণ আপনাদেরকে সৃষ্টিকর্তা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিলাম এবার আসছি নবীদের আলোচনায় যাব নবীদের আলোচনা তার আগে একবার কালেমা তৈয়বা পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাপেরা নবী সম্পর্কে আলোচনা এবার আপনি আমি আপনাদের কাছে করব শুনে নিন আল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করেছি এতক্ষণ নবী সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা করছি শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা আচ্ছা বাবা নবীদের পরিচয় কথা বলেছিলাম তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা 50টা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে 50টার ভিতরে আলৌকিক ঘটনা দেখিয়েছেন যাকে বলে মুজিজা কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000 এরও বেশি মুজিজা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ
সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ এই কোরআন মাজিদ শুনে নিন এই কোরআনে লেখা আছে নামাজের কথা কোরআনে আছে 82 জায়গায় কত জায়গায় 82 জায়গায় আর লেখা পড়ার কথা কোরআনে আছে 92 জায়গায় লেখা পড়ার কথা কোরআনে আছে 92 জায়গায় অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি লেখা পড়ার গুরুত্ব দিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইল্লাল্লাহ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো লেখাপড়া যদি আপনার ভিতরে থাকে সত্যিকারের জ্ঞান যদি থাকে ওই টুকটি করা চুরি করা জ্ঞান যদি থাকে আপনি নিজেই নিকৃষ্ট আর মানুষকে নিকৃষ্টই করবেন আপনি নিজে খারাপ মানুষকে খারাপ করেই ছাড়বেন আর যদি সত্যিকারের বিদ্যা প্রকৃত বিদ্যা আপনার ভিতরে থাকে তাহলে আপনার ভিতরে একটা জ্যোতি থাকবে আর আপনার দ্বারাই মানুষ জ্যোতি পাবে আলো পাবে ঠিক না বে ঠিক চলুন আমরা যে নবীর উম্মত তার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো নাকি চলুন আচ্ছা মুহাম্মদ সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে কুরাইশটা কে শুনে নিন মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দ মান্নাফ আব্দ মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুশাই কুশাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুররার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নাম হলো নেতিলা বিনতে খাব্বাব ব্র্যাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানির নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো জেনে এক করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো 10 ভাই নবীর মায়েরা হলো 19 বোন নবীর বাপেরা 10 ভাই নবীর মায়েরা 19 বোন নবীর ফুপু 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 মানে পিতাম বাপের বোনকে আপনারা কি বলেন নবীর ফুপু হলো 6টা কটা 6টা আর নবীর ছেলে মেয়ে হলো 7টা সব বলে দিচ্ছি শুনে নিন নবীর বাপেরা 10 ভাই তার মধ্যে নবীর 9টা চাচা 18টা খালা 9টা চাচার নাম কি শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ে মুকাইয়িম ফাইদাক জাইদাক আবু লাহাব নবীর নিজের চাচা আবু লাহাব হামজা আব্বাস আবু তালিব নবীর বাপ আব্দুল্লাহ কই এখানে আবু জাহালের নাম তো নেই তাহলে বোঝা গেল আবু জাহাল নবীর চাচা নয় অনেক ব্যক্তি তারা বক্তব্য করতে করতে বলেন আবু জাহাল নাকি নবীর চাচা খবরদার বলবেন না আবু জাহাল নবীর চাচা নয় তাহলে আবু জাহালটা কে ওর পরিচয়টা কি আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা ঠিক আছে ওর পরিচয় কি ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম কি বললাম আমের বিন হিসাম ওর বাড়ি হলো সিরিয়ায় ওর বাপ হলো একজন মেথর মা হলো চরিত্রহীনা নারী আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাহলে কি দাঁড়ালো যার নাম হলো আমের বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো মেথর মা হলো চরিত্রহীনা নারী আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তুমি বক্তাটাকে নবী চাচা বলে ওয়াজ করলে আর জনগণ তোমার কথাই সুবহানাল্লাহ বলল একটু বিবেককে প্রশ্ন করুন বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি আবু জাহাল নবীর চাচা নয় চলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দু মুসলিম যারা বক্তব্য শুনছেন ভাইরা প্রফেট মুহাম্মদ কাদের নবী আচ্ছা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কাদের নবী জোরে বলুন সবার নবী তার দলিল কি এই কোরআন এই কোরআনই আছে আল্লাহ বলছেন 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ আল কোরআন কুল নবী তুমি বলো ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি আবার সেই হিন্দু মুসলমান আল্লাহ পার্থক্য করেনি হে মানব জাতি কুল ইয়া আইয়ুহান নাস নবী তুমি বলো হে মানব জাতি ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া মুহাম্মদ কে আল্লাহ বিশ্বের কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান সকলে গবেষণা করতে পারে আমি সকল ধর্মের মানুষদেরকে আমি আহ্বান করছি আপনারা পবিত্র কোরআনের বাংলা অর্থ অনুবাদ ব্যাখ্যাগুলো পড়ুন শুধু তাই নয় মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনীটা আপনারা বাংলায় বের হয়ে গেছে সেগুলো পড়ুন পড়লেই বুঝতে পারবেন চলুন কয়েক কটা উদ্ধৃতি আমি আপনাদেরকে পেশ করছি এক নাম্বার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের মতো তিনি একজন মানুষ ছিলেন না পার্থক্য ছিলেন তিনি মানুষ ছিলেন আমি অস্বীকার করি না তিনি মানুষ নন তিনি মানুষ তিনি বাশার তবে লাইসা কাল বাশারি মুহাম্মদ সাল্লাম বাশার মুহাম্মাদুন বাশারুন মুহাম্মদ সাল্লাম একজন মানুষ লাইসা কাল বাশারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না ইয়াকুতুন হাজারুন ইয়াকুত একটা পাথর লাইসা কাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয় আপনারা হাতে আংটি ব্যবহার করেন আংটিতে পাথর থাকে আর বালির ভিতরেও পাথর পাওয়া যায় ও পাথর ইও পাথর দুটো কিন্তু এক নয় অনুরোধ করে বলছি মাঠে ফসল ফলানোর জন্য আপনারা ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন ইউরিয়া দেখেছেন তো আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবেন একটা খেলে সারবে অপরটা খেলে সরবে পার্থক্য এই জায়গাটায় জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ চলুন টু দি পয়েন্টের উপরে দুই একটা কথা নবী সম্পর্কে বলে দিচ্ছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন সেই দিন ওই ঘরের ভিতরে চারটি আলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন আমার ইচ্ছা ছিল আজকে এখানে কোরআনের কিছু সূরা তাফসীর করব কিন্তু পরিস্থিতি আমাকে সামাল দিল না পরিস্থিতি আমাকে সুযোগ দিল না সেই জন্য আমাকে করতে হলো কি হিন্দু মুসলিম মিক্স বক্তব্য এখানে করতে হলো চলুন এবার আসছি কথাগুলো একটু ফলো করবেন সৃষ্টিকর্তা আমাদের দুটো হাত দিয়েছে তাই তো হাতগুলো একটু ছেড়ে দেন তো দয়া করে প্রত্যেকই প্রত্যেকের হাতগুলো দেখুন আমুলগুলো মোড়া কারোর হাত এমন নেই চ্যালেঞ্জ পেশাব দিলে এমন হবে নইলে এমন কেন কোনোদিন ভাবলেন না শুনে নিন মানুষের জন্মগতভাবে হাত আসে মোড়া কেন আদম নবীকে সৃষ্টিকর্তা যেদিন তৈরি করেছিলেন আদমের হাত দুটো ছিল মুঠো মারা সৃষ্টিকর্তা বললেন আদম হাত দুটো খোলো আদম হাত দুটো খোলে দুই হাতে তলায় দেখতে পেলেন নারী আর পুরুষ সৃষ্টিকর্তাকে আদম জিজ্ঞাসা করলেন ওগো দয়াময় এরা কারা সৃষ্টিকর্তা বললেন আদম ওরা সব তোমার ছেলে মেয়ে আদম আবার প্রশ্ন করলেন ওগো দয়াময় যদি এরা আমার ছেলে মেয়ে হয় তাহলে এদেরকে এদেরকে আলাদা করলেন কেন দুই হাতে তলায় করলেন কেন বলা হলো বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী নরকবাসী আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি বা স্বর্গবাসী এখন আপনি এখানে বসে বসে চিন্তা করুন আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায় কোনো গ্যারান্টি দিতে পারবেন না সারাটা জীবন ভালো ভালো কাজ করেছে মরণের ঠিক কয়েক বছর আগে এমন কিছু কাজ করে গেছে যেটা একদম নরকবাসীদের মতো কাজ আবার সারা জীবন খারাপ কাজে লিপ্ত ছিল মরণের কয়েক বছর আগে কোন একজন ব্যক্তির মহান ব্যক্তির হাতে আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে আল্লাহওয়ালা হয়ে কবরে গিয়েছে ঠিক না ঠিক এরকম বহু 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 প্রমাণ আছে আমি আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ চলুন আমার আলোচনা ওদিকে নয় আবার ব্যাক এলাম তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো সেদিন চারটি আলৌকিক ঘটনা ঘটলো কয়টা বাবা চারটে কি কি এক নাম্বার নবীর মা বলছেন আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো প্রত্যেক বাচ্চা মায়ের পেটে গেলে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে আমার বাচ্চা মুহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল দুই নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেটে গেলে চিৎকার করে কেঁদে ওঠে আমার বাচ্চা মুহাম্মদ দেখলাম মায়ের পেট থেকে যখন এলো বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল তিন নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে লক্ষ্য করে দেখা যায় বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয় আমার বাচ্চা মুহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে নাড়ি কাটা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে চার নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে পুত্র সন্তান হলে বারো বছর বয়সের ভিতরে আপনারা তাকে খাতনা বা মুসলমানি করেন পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেন তাই তো নবীর মা আমিনা বলছেন আমার বাচ্চা মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে
এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিলেন হিন্দু মুসলিম ইতিহাসে পড়েছেন তাই তো হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন হালিমার বাম দিকের স্তনটা কোনোদিন পান করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একদিনের একটা ঘটনা হালিমা তার স্বামীকে বলছে প্রাণের স্বামী এত বাচ্চার দুধ খাইয়েছি এই বাচ্চাটা ব্যতিক্রম বলছে কি ব্যতিক্রম বলছে এই বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা পান করে বাম দিকটা পান করে না তখন হালিমা স্বামী বলছে হালিমা এই বাচ্চাটা জাতা বাচ্চা নয় এর প্রতি লক্ষ্য রেখো তো হয়ে গেল নবীর বয়স হয়ে গেছে হালিমাও বৃদ্ধা হয়ে গেছে হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা কেউ বলেছে 14 দিন কেউ বলেছে 15 দিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সঙ্গীদেরকে নিয়ে শুনে নিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদেরকে বলা হয় সাহাবী কি বললাম সাহাবী আর ঈসা নবীর সঙ্গীদেরকে বলা হয় হাওয়ারি কি বললাম হাওয়ারি তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে বসে আছে এমন অবস্থায় ওই বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে আসছেন কাঁচাকাঁচি যখন এলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করলেন কে আসছে দেখি দেখলেন আমার দুধমাতা হালিমা তো সাদিয়া কি করে বসতে দিই কাছে তো কিছুই নাই কি দিয়ে বসতে দিই তখন নবী কি করেছিলেন কি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি তার গায়ের চাদর মোবারকটা নিজের গায়ের চাদর মোবারকটা খুলে হালিমাকে বিছিয়ে দিলেন বসতে জোরে বলুন বলুন আচ্ছা একটি প্রশ্নদার উত্তর আপনারা এবার বলুন দেখি প্রফেট মুহাম্মদ হিন্দু মুসলিম সকলেই বলুন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে কোন মা দুধ মা নিজের মা নয় নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে নিজের মা নয় দুধ মাকে বসতে দিয়েছেন গায়ে চাদর খুলে আরে বাদুড়িয়ার মুসলমানেরা খারাপ সেন্স নেবেন না বাদুড়িয়ার মুসলমানেরা তোমাদের নবী করেছেন কি তার গায়ে চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বসতে আর তুমি কি করছো তুমি কি করছো তুমি ঘুমাও খাটে গদিতে তোমার বুড়ো বুড়ি বাপ আর মা ঘুমায় মাটিতে চাটায়ে তুমি আবার বলো আমি একজন নামাজি মুসল্লি মুসলমান চি 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 লজ্জা করা উচিত বিবেককে প্রশ্ন করো তোমার নবী করেছে কি তার গায়ে চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বসতে আর তুমি করেছো কি তুমি ঘুমাও খাটি দামি দামি বিছানায় ঘুমাও তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চাটায়ে মাটি চাটাই বলো তো হ্যাঁ চাটাই বোঝো তো চাটায়ে মাটিতে শুনে রেখে দিন এ হিন্দু মুসলমান মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন আর ছেলের দশতলা বিল্ডিং এ অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না ঠিক না বে ঠিক এই জন্য বলে যাচ্ছি আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপ আর মায়ের আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপ আর মায়ের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই তুমি আমার বক্তব্য শুনবে ছি 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 ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার চলুন আগিয়ে যাচ্ছি বাপ এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে হালিমা বাবা মুহাম্মদ একটা প্রশ্ন করব কি মা বলছে বাবা তোমার মা আমিনা যখন তোমাকে আমার কোলে দিল দুধ খাওয়ানোর জন্য সেই দিন থেকে তুমি যতদিন দুধ পান করেছো আমার ডান দিকের স্তনটা পান করেছো বাবা বাম দিকটা কোনোদিন পান করনি কেন বাবা আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না ওমা ইয়ান্তুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নবী চুপ করে আছেন কিছুক্ষণ পরে নবীজি মাথাটা তুলে বলছে মা সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাকে আপনার ডান দিকের স্তনটা পান করিয়েছেন তাই পান করেছি বাম দিকটা পান করায়নি তাই পান করিনি তো বলছে বাবা ওটা তো শেষ কথা কারণটা কি কারণটা কি বলেছিলেন মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার পেটের ছেলে সে বাম দিকটা পান করত আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম ভাইয়ের হক মারা হতো মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি জোরে বলুন এ মুসলমান সুবহানাল্লাহ তো বললে জোরে বিবেককে প্রশ্ন করো
তুমি কি করেছো? তুমি কি করেছো? বাপ মারা গেছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড কর নিয়ে বসে আছে, উনি আমার হাজী সাহেব, মাওলানা সাহেব। শুধু তাই নয়, কোরআন বলছে, কোরআন বলছে, শুনে রেখে দিন, কবরে গেলে কিয়ামতের মাঠে দুটো প্রশ্ন হবে, আল্লাহর তরফ থেকে প্রথম প্রশ্ন হবে আল্লাহর হক, আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে বান্দার হক। আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সে প্রশ্নটা থাকবে নামাজ পড়েছিস কিনা, রোজা রেখেছিস কিনা, ইত্যাদি ইত্যাদি। আর বান্দার তরফ থেকে যে প্রশ্নটা করা হবে, তুই তোর আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করেছিলিস, আত্মীয়তার বন্ধনকে ঠিক রেখেছিলিস, তোর ভাইয়ের সঙ্গে তোর সম্পর্ক ভালো ছিল, এইটাই তোর বিচার হবে। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100% পরকালকে বিশ্বাস করতে চায়, সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করতে চায়, সে যেন পাড়া প্রতিবেশীর উপকার করে। কি হিন্দু কি মুসলিম দেখার কোনো দরকার নেই। আহসিন ইলা জারিকা নবী বলেছেন, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান। হে মুসলমান, হে মুসলমান, তোমার বাড়িতে একটা গাড়ি আছে, চার চাকা গাড়ি, তোমার পাশের বাড়ি হিন্দু, একজন বন্ধু তার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, তোমার বাড়ির গাড়িটা বের করে তাকে নিয়ে হসপিটালে ছোট, আল্লাহকে ওই জায়গায় পেয়ে যাবে, ওই জায়গায় আল্লাহকে পাবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন, লাইসাল মুমিনুল লাযী ইসমাউ ওয়া জারহু জাইউন ইলা যামবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আলাও পোলাও করে খাও, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। কিছু বুঝতে পারছেন? আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, এ হিন্দু মুসলিম, আমি জানি আমি যে জায়গায় বসে বক্তব্য রাখছি, আমার এই বক্তব্যগুলো যেহেতু আমি একজন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের একজন ন্যাশনাল প্রেসিডেন্ট, আমার বক্তব্যকে নিয়ে অনেক চিন্তা ভাবনা চলবে। শুনে রেখে দিন, ইসলাম ধর্মের মানবতাটা কি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতাটা কেমন, শুনে নিন। তিনি বললেন, সংখ্যাগুরু মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিমরা যদি সংখ্যাগুরু মুসলিমদের দ্বারাই যদি অত্যাচারিত হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনাদের এই বাদুড়িয়াতে মুসলিম বেশি, এই গ্রামে 1000 মুসলিম, 1000 মুসলমানটি ঘর, মুসলমানদের 1000টা ঘর আছে, আর হিন্দুদের 10টা ঘর আছে, 10 ভাই হিন্দু আছে আর 1000 মুসলমান আছেন। আপনারা করলেন কি, ধরুন উদাহরণ দিচ্ছি, আপনারা করলেন কি, একদম ওই 10টা হিন্দু ভাইকে মেরে হাড় গুঁড়িয়ে দিয়ে গাড়ি বাড়ি বাড়ি সব পুড়িয়ে দিলেন, ছাই করে দিলেন, মনে করলেন আপনারা স্বর্গবাসী হয়ে গেলেন নাকি? এত সোজা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইখানে কিয়ামতের মাঠে তোমরা যদি পৃথিবীতে যদি তোমরা অন্যায়ভাবে কোনো মুসলিমের প্রতি অত্যাচার করো, তাহলে মনে রাখবে কিয়ামতের মাঠে আমি মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। এই হলো বিশ্ব নবী, এই হলো বিশ্ব নবী, মানবতার সব থেকে বড় পরিচয় তিনি দিয়ে গেলেন। এ বন্ধু, চলুন এগিয়ে যাচ্ছি। সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয়, তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয়, তুমি খবর পেয়েছো অমুক মানুষ অসুস্থ আছে, অমুক মানুষ অসুস্থ আছে, কি হিন্দু কি মুসলিম দেখার দরকার নেই, চলে যাও তার বাড়িতে দেখতে যাবে। তুমি যখন থেকে যাবার নিয়ত করবে, তখন থেকে সৃষ্টিকর্তা তোমার জন্য স্বর্গে বা জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দেবে। জোরে বলুন। একটা উদাহরণ দিয়ে দিই, মুহাম্মদ সাল্লামের কাছে একটা অমুসলিম ছেলে আসতো, মুহাম্মদ সাল্লামের কাছে একটা অমুসলিম ছেলে আসতো প্রফেট মুহাম্মদ সাল্লামের কথা শোনার জন্য। তো বেশ কয়েকদিন ছেলেটি আসে না, তো মুহাম্মদ সাল্লাম তার সঙ্গীদেরকে বলছেন, এই ওই অমুসলিমদের ছেলেটা আর আসছে না কেন? তা বলছে, হুজুর ও ঠিক বলতে পারছি না। তো বলছে, ওর বাড়িটা কোথায় বলতে পারবে? দয়ার নবী কাকে বলে দেখে নি, এই হিন্দু মুসলিম শিখে নি, মুহাম্মদ সাল্লাম ব্যক্তিটা কে? তো বলছেন, বলে ওর বাড়ি অনেক দূর। বলছে, একটু ওর বাড়ির সন্ধানটা আমাকে দেবে, আমি ওর বাড়িতে যাব। মুহাম্মদ সাল্লাম করলেন কি, তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যেতে তার মা হলো অমুসলিম, ছেলেটাও অমুসলিম, বাপ অমুসলিম,
ছেলেটির মা বলছে বাবা আমার কপাল আমার কপাল আমার বাড়িতে আল আমিন এসেছে নবীর একটা নাম ছিল আল আমিন সত্যবাদী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি আমার বাড়িতে আল আমিন এসেছে আল আমিন বসো বাবা বসো বসো তখন নবীজি বলেছিলেন মা আজ আর বসবো না এসেছি আপনার ছেলের কাছে আপনার ছেলে কোথায় বলছে বাবা কয়েকদিন জ্বরে ভুগছে ওই ঘরটার ভিতরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু তার কাছে গেলেন মাথার ধারে বসলেন বসে বলছেন দেখো তোমার বিনা অনুমতি দিই তোমার বাড়িতে চলে এসেছি কেন জানো তুমি কয়েকদিন আমার কাছে গিয়েছিলে একটা অন্তরের ভালোবাসা তোমার সঙ্গে জন্ম হয়ে গেছে এই জন্য তোমাকে কয়েকদিন দেখতে পাইনি মনটা একটু কাঁদছিল তাই আমি তোমাকে না জানি তোমার বাড়িতে চলে এসেছি আজ আসি আজ উঠলাম আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক চাইলে তোমার শরীরকে ভালো করে দেবে সময় পেলে আমার এখানে এসো দেখা করে যেও এই বলে নবীজি ছেলেটির কাছ থেকে চলে এলেন ছেলেটি সুস্থ হলো কয়েকদিন পরে এসে ছেলেটি এসে বলছে কি জানেন ছেলেটি এসে বলছে হে আল্লাহর নবী হে আল্লাহর নবী আমি তাওরাত কিতাবে পড়েছিলাম তাওরাত কিতাবে পড়েছিলাম পৃথিবীর শেষ লগ্নে একজন নবী আসবে তার ভালোবাসা তার ব্যবহার তার চরিত্র সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করবে অতএব আপনার ব্যবহার আমার মনকে মুগ্ধ করেছে আজই আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম এরই নাম ইসলাম চলুন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আরো অনেক তথ্য কটা তথ্য দেব প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না যে নিজের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করে থাকে যে ব্যক্তি তিন দিনের বেশি কথা না বলে একে অপরের সঙ্গে মুসলমান মুসলমানের সঙ্গে যদি কথা না বলে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না তিন দিন তো দূরের কথা 30 বছর কোনো কথাবার্তা নেই ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে ভাই কিছু দিলে সেটা ফিরিয়ে দেয় খবরদার এটা করবেন না ভাতৃত্ববোধটা হলো সবথেকে ইসলামের বড় জিনিস আত্মীয়তা বিচ্ছেদ করা হলো হারাম কোরআনে বলা হয়েছে আত্মীয়তা বিচ্ছেদ কেউ করবেন না হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরকে ভালোবাসবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন দলিল কোরআনে আছে বাপ ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবিল জামবি পবিত্র কোরআন সূরা নিসা 36 নম্বর আয়াতে প্রতিবেশীর উপকার করতে হবে এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এটা মাথায় রাখুন আল্লাহর আলোচনা করেছি নবীর সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বললাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিছু আদর্শ তুলে বাস্তব জীবনের সঙ্গে একটু মিল দিয়ে দিলাম এবার আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় কথা বলেছিলাম বাবা দুটো কি কি এই কোরআনই আছে ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা পবিত্র কোরআন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা নাম সূরা তাগাবুন আয়াত নম্বর 9 আল কোরআন সেখানে বলা হয়েছে পৃথিবীতে মানব জাতি তোদের পরিচয় হলো মাত্র দুটো আমি আল্লাহ আমার পরিচয় চারটে আমার নবীদের পরিচয় তিনটে আরে মানব জাতি তোদের পরিচয় হলো মাত্র দুটো কি কি এক নাম্বার হলো এই পৃথিবীতে যতদিন বাঁচবি 100% কত পার্সেন্ট 100% তোরা সৃষ্টিকর্তা আমি আমার উপরে ভরসা করবি আমাকেই বিশ্বাস করবি 100% আমাকে বিশ্বাস করবি আমাদের বিশ্বাসটা সৃষ্টিকর্তার উপরে 100% নেই আমরা বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করি আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে সৃষ্টিকর্তাকে আবার ভুলে যাই ঠিক না বেঠিক প্রমাণ অনেক রয়েছে অনেক প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ চলো দুই নাম্বার হলো কি ওয়ায়ামাল সলিহা পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের উপকার করে যাবি ভালো কাজ করে যাবি মানুষের উপকার করতে না পারলে কোনোদিন ক্ষতি করতে যাবি না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে মানে আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে ব্যাটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক ওয়া হুয়া মুমিন সে হলো মুমিন বিশ্বাসী ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা পৃথিবীতে যতদিন বাঁচবে শান্তি সম্মানের সহিত সৃষ্টিকর্তা তাকে যাপন করাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি আপনি 100% বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকে আর পৃথিবীতে যতদিন বাঁচবেন যদি ভালো কাজ করে যান
সৃষ্টিকর্তা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা পারা নাম্বার 16 পৃষ্ঠা মাতি লাইন নাম্বার 12 সূরা নাম শুনে কাহা বলা হয়েছে 100% যারা ঈমান আনবে বিশ্বাস করবে সৃষ্টিকর্তাকে চলতে ফিরতে উঠতে বসতে সবকিছুতেই সৃষ্টিকর্তা থাকবে 100% তার কাছে আর যে ব্যক্তি পৃথিবীতে ভালো কাজ করবে এই দুটো কাজ যে ব্যক্তি করবে পরকালে তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস সবথেকে উত্তম স্বর্গ জান্নাতুল ফিরদাউস জোরে বলুন সুবহানাল্লাহ অনুরোধ করে বলে যাচ্ছি এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই জীবন শুরু হয়েছে একদিন এই জীবন শেষ হবে একদিন ঠিক না বে ঠিক এই জীবন শুরু হয়েছে 150 টাকায় এই জীবন শেষ হবে 1500 টাকায় এই বক্তব্যটা আমি করেছিলাম এক জায়গায় আমার এক বন্ধু কলেজের প্রফেসর সামনে বসে আছে আমার বক্তব্য শুনবে আর আমি বক্তব্য করতে করতে যেই বলেছি এই জীবন শুরু হয়েছে 150 টাকা এই জীবন শেষ হবে 1500 টাকা তখন বন্ধুটি মুচকে হেসে বলছে ভাই কি বলছেন আপনি 150 টাকায় আমার জীবন শুরু হয়ে যায় 1500 টাকায় শেষ আমি বললাম হ্যাঁ বলে কি করে কত লোকের সামনে আমি তখন বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সবথেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা আমি বললাম তার দাম কত হতে পারে বলছে 100 থেকে 150 টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না 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 তা আবার পারি অন্যই পরিয়ে দিয়েছিল সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীর মানুষ বাদুড়িয়ার মানুষ হিন্দু মুসলমান তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন যে কাপড়টা পড়লি তার দাম 150 টাকা নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল আর যেদিন তুই মারা যাবি জীবনের শেষ কাপড় তার নাম কাপন কাপন তার দাম 1500 টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যই তোকে পরিয়ে দেবে এই জীবন শুরু হলো 150 টাকায় এই জীবন শেষ হবে 1500 টাকায় আর বাকি যা দুই হাত দিয়ে হাত পা চোখ কান নাক ব্রেন দিয়ে ইনকাম করেছিস গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস সবই গীতা সারাংশ হয়ে গেছে হিন্দু ভাইয়ারা বক্তব্য শুনছেন গীতা সারাংশটা কি শুনে নিন গীতা সারাংশ কি মুসলিম ভাইরা শুনুন একটু খারাপ সেন্স নেবেন না যেন ফট করে যা নিয়েছো যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের তোমরা কাঁচো যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল তার মানে তোমার ছেলে তোমার বাপের ছিল আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে তার মানে তোমার ছেলের হয়ে যাবে কিছু বুঝতে পারলেন বাবা হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে শেষ মুসলমানরা যাবেন কবরে হিন্দু যাবে শ্মশানে কবর চারটি কথা বলে কয়টা 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 চারটি কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর আমি দরজা জানালা ছাড়া ঘর আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে গিয়ে এ হিন্দু হে মুসলিম আজ বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে লাইটটা অফ করে এক ঘন্টা একদিন থেকে দেখো অনুভব করতে পারবে কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর সাপ বিচে পোকামাকড়ের ঘর আমি কবর এমন একটা ঘর সাপ বিচে পোকামাকড়ের ঘর বাপেরা আপনাদের এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে তারকে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেন তাই তো নাকি মুসলিমরা আচ্ছা মাটি দেবার 20 দিন পরে কতদিন মাটি দেবার 20 দিন পরে কবরটা কোনোদিন খুলে কেউ দেখেছেন দেখেননি একবার দেখবেন দেখলেই বুঝতে পারবেন শুনে নিন মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় মুসলিমরা যখন মাটি দিয়ে চলে আসে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি 8 থেকে 10 দিন পরে কবরের ভিতরে 8 থেকে 10 দিন পরে সর্বপ্রথম ওর মাথার চুল দাড়ি গোপ নাক মানে সমস্ত লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় 10 থেকে 12 দিন পরে ব্রেনটা
গলে গিয়ে পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে বেরোতে থাকে শুনে নিন মানব সৃষ্টিকর্তা বলছেন এ মানব জাতি তো দেহের মধ্যে নটা ছিদ্র করেছি কয়টা নটা ছিদ্র দিয়েছি দুই নাক দুই কান দুই গা একটা গাল দুই চোখ সাতটা সামনে পেছনে নটা এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নেওয়া হয় আর মুমিন ব্যক্তি যে হয় সৃষ্টিকর্তার নিকটবর্তী যে ব্যক্তি হয় তার আত্মাটাকে সৃষ্টিকর্তা ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে ও নিজেই বুঝতে পারে না জোরে বলুন তিন নাম্বার হলো কবর বলে আমি কবর কাউকে চিনি না কাউকে চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে খুশবু করতে গেলে ফুল দিয়ে খুশবু করতে গেলে লাইটিং করতে গেলে আমার উপরে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বক্তব্য একটু শেষের দিকে নিয়ে আসছি এ পৃথিবী শুরু হয়েছে একদিন এ পৃথিবী ধ্বংস হবে একদিন পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন আজ আমি হিন্দু মুসলমান সমন্বয়ে কথাটি বলছি শুনে নিন এক নাম্বার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এই পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবর নেয় না ঠিক না বেঠিক হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে EDUCATION এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্ডিং বি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাকটিভ ডি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এত গুলে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না মনে রাখবেন শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুই ইজ স্টুডেন্ট স্টুডেন্ট কে কাকে স্টুডেন্ট বলে খালি স্কুলে গেলে স্টুডেন্ট না খবরদার কোনোদিন ভাববেন না শুনে নিন স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হয় এস টি ইউ ডি ই এন টি এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রীর বেশি মিথ্যাবাদী কি হিন্দু কি মুসলিম এখন লেখাপড়া কোথায় হয় জানেন শুনে নিন এখন লেখাপড়া হয় পেচ্ছাপখানায় পায়খানায় কথা বললাম পেচ্ছাপখানায় পায়খানায় মানে টয়লেটে পরীক্ষার সময় মাধ্যমিক সেন্টার হয় উচ্চ মাধ্যমিক সেন্টার হয় দেখবেন পেচ্ছাপখানায় পায়খানাতে দেখবেন টুকলিগুলো মাইক্রো জেরাস গুলো বইয়ের পৃষ্ঠা ছেড়া বই বই এনে ফেলে রেখে চলে আসছে সেখানে অন্য একজন স্টুডেন্ট গিয়ে পেশাব ফিরে চলে এলো ওই স্টুডেন্টটা দেখবেন 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে উনি আইপিএস অফিসার হবে উনি পুলিশ হবে উনি একজন ডিজি হবে উনি একজন ডিএম হবে উনি একজন ধর্ম ধর্মগুরু হবে লজ্জা করা উচিত বিবেককে প্রশ্ন করো এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বা আনকমন ডি থেকে ডেবোনিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপটপ এত গুলে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না এবারে শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তাকে বলা হয় টিচার হুই ইজ টিচার টিচার কাকে বলে টি ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইগার্ডি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতার পুত্রের ন্যায় কি হিন্দু কি মুসলিম আমাদের স্যারেরা যখন আসতো আমরা সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেটি কি হিন্দু কি মুসলিম স্যারেরা যখন আসতো ম্যাডাম আসছে স্যার আসছে আমরা সাইকেল থেকে নেমে যেতাম কি হিন্দু ছেলেটা প্রণাম করত গড় করত মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মোসাবা করে বলতো স্যার ভালো আছেন আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায় সব জায়গায় নয় বন্ধু বিড়ি চেয়ে খায় খইনি মোলে দেয় ঠিক না বেটি
আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতা আর কন্যার ন্যায় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রী সম্পর্ক বেশিরভাগ জায়গায় স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট এবং আর ইউ দোজ নবী বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মলি সাহেব পীর সাহেব দরবেশ সাহেব আমির সাহেব মুফতি সাহেবে যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই টোটোওয়ালাটাই হলো সমাজের উত্তম ব্যক্তি জোরে বলুন Many loss is something loss. Health loss is nothing loss. But character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন দেখলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে কটা কটা দুটো জিনিসের গ্যারান্টি দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি বলিনি তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব কি দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে দুই ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দে হারাম খাবার খাওয়া থেকে জিবটাকে ঠিক কর মা বোনেদেরকে বলি মায়েরা বোনেরা আপনারা অনেকে এসেছেন আপনাদের সম্পর্কে দুই একটা কথা আমি বলবো দুই এক মিনিটের মধ্যে শুনে রেখে দিই মা বোনেদেরকে বলে যাচ্ছি বেশিরভাগ নারী সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে কি হিন্দু কি মুসলিম ঠিক না বেটি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে মেয়েদেরকে বলি মায়েরা আপনারা আপনারা আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন আপনি আপনার স্বামীকে আয়ত্ত করুন এমন কিছু আচরণ স্বামীর সঙ্গে করবেন না যাতে করে আপনি থাকা সত্ত্বেও আপনার স্ত্রী আপনার স্বামী অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয় খবরদার আর পুরুষদেরকে বলে যাচ্ছি আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করো তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তুমি যেমন পরবে স্ত্রীকে তেমন কোয়ালিটি কোয়ান্টিটি পরাবে স্ত্রীকে ভালোবাসবে আর নারীদেরকে বল নারী সমগ্র নারী জাতিকে বলে যাচ্ছি শুনে নিন তাওরাতে আছে এবং হাদিসেও আছে তাওরাতে লেখা আছে মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছে মুসা নবী মোজেস মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছে ওগো দয়াময় সৃষ্টিকর্তা আপনি পৃথিবীতে খুশি হলে কি করেন সৃষ্টিকর্তা তখন বললেন মুসা আমি পৃথিবীতে আকাশ থেকে বারি বর্ষণ করি মানে পানি বর্ষণ করি দুই নাম্বার মুসা বললেন ওগো দয়াময় আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন তখন মুসাকে সৃষ্টিকর্তা বললেন আমি যে ব্যক্তির প্রতি অত্যন্ত খুশি হই আমি যে ব্যক্তির প্রতি খুশি হই তার বাড়িতে মেহমান বা অতিথি পাঠিয়ে দিই কুটুম পাঠিয়ে দিই তিন নাম্বার সৃষ্টিকর্তাকে মুসা বললেন ওগো সৃষ্টিকর্তা আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন তখন সৃষ্টিকর্তা বললেন কোন ব্যক্তির প্রতি যদি আমি অত্যন্ত খুশি হয়ে যাই তাকে আমি শুধু কন্যা সন্তান দান করি জোরে বলুন আচ্ছা বাপেরা বলুন তো পুত্র সন্তান দেবার মালিক কে কন্যা সন্তান দেবার মালিক কে তা পুত্র সন্তান কন্যা সন্তান যদি আল্লাহ দেয় তাহলে একটা মেয়ে ছেলে ছটা কন্যা হলে তার শাশুড়ি তার বৌমাকে বলে ওর পেটে ব্যাটা ছেলে নেই লজ্জা করে না মেডিকেল সায়েন্স বলছেন শুনে নিন জীবন বিজ্ঞান চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি বা বিদ্যা বংশগতি বিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল দুটো সূত্র আবিষ্কার করে বলেছিলেন পৃথক বন্টনের সূত্র স্বাধীন বন্টনের সূত্র এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করে বলেছিলেন যে সন্তান জন্ম সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে মায়ের এতে কোনো হাত থাকে না বাপের কারণে সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় নারী পুরুষ বাপের কারণে হয় মায়ের এতে কোনো হাত নেই ও শাশুড়ি বৌমাকে দোষ না দিয়ে নিজের ছেলেকে দোষ দেন রেফারেন্স টু দি হলি কোরআন কোরআন কি বলছে দেখি লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইজাউমিতুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর
লাইন সূরার নাম সূরা শোরা সেখানে বলা হয়েছে আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি সৃষ্টিকর্তা আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি আমি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি এমনও মানুষ আছে ছটা কন্যা হয়েছে পুত্র সন্তান হয়নি নাই এমন আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়া হাবুলি মাই ইয়াশা উযুকুর আমি যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি ছটা ছেলে মেয়ে হয়নি আবার সৃষ্টিকর্তা বলছেন আও ইজাউ বিযুহুম যুকরানা ওয়া ইনাসা আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি দুটো ছেলে দুটো মেয়ে দেখবেন আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়া জালু মাইয়াশা ওয়া কিমা যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে ভাজা করে রাখি তাহলে নারীর দোষ দেন কেন বিবেককে প্রশ্ন করবেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ চলুন তাই আমি বলছিলাম কি এক নাম্বার টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে টি থেকে টেনার ই থেকে ইগারডি এ থেকে এবিলিটি সি থেকে ক্যারেক্টার এবার আসছে এইচ এইচ থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার ই থেকে আর্লি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে টেনার ইগারডি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আর্লি রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি টিচার তিনি হলেন সত্যিকারের একজন টিচার আমার বলার উদ্দেশ্যটাই হলো আলাদা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দিক দিয়ে নিতে চান বলুন একজন ব্যবসায়ী হিসেবে নিতে চান চলুন আচ্ছা এখানে দোকান আছে না ভাই এই দোকানদার ভাইরা হিন্দু মুসলিম দোকানদারের এখন যারা দোকান বন্ধ করুনি হিন্দু মুসলিমদেরকে অনুরোধ করে যাচ্ছি ব্যবসা কাকে বলে ব্যবসা কাকে বলে দোকান খুলে বসে থাকার নাম ব্যবসা নয় মনে রাখবেন বয়জপলা বদ অন্তঃসয়াকার বয়জপলায় বদ বয়জপলা বদ অন্তঃসয়াকার তিনটে মিলে হলো ব্যবসা বয়জপলায় ব্যবহার কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় সে যত কোয়ালিটি কোয়ান্টিটির দোকানদার হোক না কেন তার দোকানদারি চলবে না বয় হলো বচন কথাবার্তা কোন দোকানদারের কথাবার্তা যদি খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না দন্তের সহায়কারে সাধুতা বিশ্বাস মহাজনের কাছ থেকে মান আনছো তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো সে তোমায় মালি দেবে না ব্যবসায়ী চলবে না ব্যবহার বচন সাধুতা তিনটে গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী এই তিন গুণে গুণান্বিত ছিল একজন নবী একজন ব্যক্তি তিনি খাদিজার মালগুলো নিয়ে এত সুন্দর ব্যবসার পরিচয় ব্যবসায়ীর পরিচয় দিয়েছিলেন তাকে খাদিজাই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ীর নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন শুধু তাই নয় সাইন্টিস্ট হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেবেন শুনে নিন 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল তাই তো নাকি আরে ভাই বলুন না একটু 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল প্রতি 4 বছর অন্তর ফুটবল বিশ্বকাপ হয় 2006 সালে যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালি আর ফ্রান্স জিনেদিন জিদান মাথা রেগিত বলে একটা প্লেয়ারকে ইতালির একটা প্লেয়ারকে মাথা দিয়ে গুঁতো মেরেছিল টুর্নামেন্টে ভালো খেলার কারণে মানে ফুট সোনার বলটা জিদান পেয়েছিল ইতালি কাপ জিতলো ফ্রান্স সে বছর হেরে গেল যে দেশে হয়েছিল দেশটার নাম ছিল জার্মান যে জার্মানে একজন ভালো মুসলিম স্ট্রাইকার খেলতেন তার নাম হলো হাফেজ মেসুদ অজিল এবার আসছি ওই জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার ওই জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার তার নাম হলো মিস্টার কুক কি বললাম আরে ভাই বলুন না একটু মিস্টার কুক হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে স্যার রিলিজিয়াস অফ ইসলাম সম্পর্কে দি হলি কোরআন সম্পর্কে প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করো উনি বললেন রিড দা হলি কোরআন এন্ড ট্রেডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইওর ফিউচার লাইফ সাকসেসফুল ইট ইজ মাই চ্যালেঞ্জ ওরে জার্মানের ছেলেমেয়েরা তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি মুহাম্মদ বলে একজন নবী এসেছিল ওই নবীর উপরে যে কোরআন এসেছিল ওই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি গবেষণা করবি আর মুহাম্মাদের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি পড়বি আমি মিস্টার কুত্তোদের বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি সঙ্গে সঙ্গে জার্মানের ছেলেমেয়েরা বলল স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে বাইবেল পড়তে না বলে মুহাম্মাদের উপরে আসা কোরআন পড়তে বললেন কেন আপনি নিজে কিছু পেয়েছেন তা বলছে পেয়েছি বলেই বলেছি বলে কি পেয়েছেন স্যার একটু বলুন উনি বলছেন আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা বাণী শুনতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা সাতবার মাটি দিয়ে ধৌত করো আমি চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই এমন কথা বলে কেমন করে 16 বছরের পড়াশোনা 20 বছরের গবেষণা মোট 36টা বছর কাটিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল বের করব বলে অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিষদল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে করতে মাথায় চাপলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল বের করতে হবে একটা পাত্রে কুকুরের জীবাণু
রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি দেখছি ওই পাত্র থেকে জন্মের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও মাই গড ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছেন এরকম বহু তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ যেহেতু বাপ দেখতে দেখতে আমার টাইম 10:30 পর্যন্ত পার হয়ে গেছে 2-5 মিনিট আপনাদেরকে কি বলবো চলার জীবনে এতক্ষণ আপনাদেরকে আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে হিন্দু মুসলিম বিভিন্ন সমন্বয়ে কথা কিছু বললাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে জিলিপির পেস্টটা ছাড়িয়ে দিন মা বোনদেরকে বলছি শাশুড়িদেরকে বলছি নিজের বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসুন আর বৌমাকে বলছি শাশুড়িকে নিজের মায়ের মতো ভক্তি করুন ননদকে বলছি ভাবিকে একটু বোনের মতো দেখুন আর ভাবিকেও বলছি ননদকে একটু বোনের চোখে দেখো তাহলে দেখবে সংসারটা সুন্দর হবে শুধু তাই নয় এক ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাবা মুসলিমদেরকে অনুরোধ করে বলছি নামাজ পড়ুন আর একটা কথা বলছি আমি কেন হিন্দু মুসলিম কথাগুলো বারেবারে বলছি মনে রাখবেন মুসলিমদের কাছে যেমন কোরআনটা পবিত্র আর অমুসলিম হিন্দু ভাইদের কাছে তেমন বেদটাও পবিত্র মুসলিমদের কাছে মসজিদটা মসজিদটা যেমন পবিত্র স্থান হিন্দু ভাইদের কাছে মন্দিরটাও তেমন পবিত্র স্থান সুতরাং যে যার ধর্ম সে তার করুন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না এই মুসলিমদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হজ করুন যাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতামাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না আর একটা কথা আপনাদের বলি সামনের পাটা ফেলবেন সাবধানে পেছন দিক দিয়ে পাটা তুলবেন সাবধানে কোথা থেকে পাটা তুলছেন কোথায় ফেলছেন এটা মাথায় রাখবেন আর যুবতী মেয়েদেরকে বলছি যুবতী মেয়ে যারা বক্তব্য শুনতে এসেছে হিন্দু মুসলিম যুবতী মেয়েদেরকে বলছি ইন ফিউচারে তোমাদের চলার জন্য একটা টিপস একটাই আমার টিপস সেটা হলো কি পাকাল মাছের মতো জীবন যাপন করো পাকাল মাছ বোঝে বোঝেন বোঝেন তো পাকাল মাছ পাকাল মাছ আচ্ছা পাকাল মাছ কোথায় থাকে গায়ে কাদা লাগে এইভাবে জীবন যাপন করো ধর্মের মুসলিমদেরকে বলে যাচ্ছি মুসলিম ভাইদেরকে আমি করো জোরে বলছি ধর্মের ভেতরে মারামারি করবেন না ধর্মের ভিতরে মারামারি গোল টুপি লম্বা টুপি টুপির মারামারি এইসব নিয়ে মারামারি ধর্মের ভিতরে মারামারি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি কবরে গেলে আপনাকে কোনোদিন বলবে না তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতি ইসলাম না আহলে হাদিস কিয়ামতের মাঠে এই প্রশ্ন করা হবে না তুই তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতি ইসলাম আহলে হাদিস কি ছিলিস যেগুলো যে যে জিনিসটা যে প্রশ্নগুলো কবরে হবে না যে প্রশ্নগুলো কিয়ামতের মাঠে হবে না এই পৃথিবীতে কয়েক বছর বাঁচবেন 23-24-40-50 বছর বাঁচবেন সেইগুলো নিয়ে মারামারি করেন কেন যে প্রশ্ন কবরে হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করুন যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করুন অনুরোধ করে বলে গেলাম কবরটাকে শান্তির বাগান বানানোর জন্য পৃথিবীতে সুন্দর দেহ তৈরি করে যান মনে রাখবেন এই মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কোন দিকের অহংকার চলবে না বাপ কোরআনের দলিল ওয়ালা তুসাইর ফাদাকাল ইন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লোকমান কোরআনে বলা হয়েছে এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না কিসের অহংকার করেন সমস্ত অহংকার আল্লাহর কাছে সব জিরো ঠিক না ঠিক তাই আপনাদেরকে বলে যাচ্ছি বাপ পৃথিবীতে যে কদিন বাঁচবেন ঈমানের সহিত থাকার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন বলুন আল্লাহুম্মা আমিন ঈমান নিয়ে থাকার ঈমান নিয়ে যাওয়ার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যাওয়া মৃত ব্যক্তিদের গালি দেবেন না মৃত ব্যক্তিদের গালি দেবেন না খবরদার আম্মা জান আয়েশা থেকে হাদিস রওয়ায়েত আল্লাহর নবী বলেছেন লা তাসুবুল আমওয়াতা তোমরা মৃত ব্যক্তিদের গালি দিও না যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে গালি দেন কেন কেন গালি দেন খবরদার গালি দেবেন না তাদের জবাব তারা দেবে তুমি তাকে গালি দিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করছো কেন বোকার পরিচয় খবরদার নয় আপনি কিভাবে চলছেন আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন খাঁটি মুমিন হতে গেলে 5টা গুণ লাগবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম দুই নাম্বার ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা তিন নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন চার নাম্বার আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত পাঁচ নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই 5টা আয়াত বলে আল্লাহ বলছেন
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই হলো প্রকৃত মুমিন যাকে তাকে মুমিন বলে না বাপ অনুরোধ করে বলে গেলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন আসুন আমরা একটু সংক্ষিপ্ত মুক্তাসার একটু দোয়া করব আমার জন্য দোয়া চান এবং আপনাদের জন্য আমি দোয়া চাই